নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রাক সিনে অ্যাওয়ার্ড, বসবে তারকাদের হাট। ডিএনএ টেস্টের দরুন কবর থেকে তোলা হল জেসমিনের মৃতদেহ। শিলচর বিবেকানন্দ রোডে দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্রাক সিনে অ্যাওয়ার্ড। আগামী 26 মার্চ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এই সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। শনিবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বরাক লুইত উপত্যকার একাকার উদ্যোগে এই অ্যাওয়ার্ডস আসরের বিস্তারিত তুলে ধরেন প্রাগ নিউজ চ্যানেলের চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব নারায়ণ। এদিন শিলচরে উপস্থিত হয়ে ইলোরা হেরিটেজে এলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী, আমার বাংলা নিউজ চ্যানেলের কর্ণধার বিক্রম পাল সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এদিন চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব নারায়ণের সাথে উপস্থিত ছিলেন তার কন্যা তথা প্রাগ নিউজ চ্যানেলের সম্পাদিকা তথা অভিনেত্রী ডক্টর অক্ষতা নারায়ণ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, 2003 সাল থেকে শুরু হয়ে প্রতি বছরেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ার্ডস আসরের আয়োজন করা হয়। রাজনীতি নয়, সংস্কৃতির মেলবন্ধনে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার একাকারে উদ্যোগ নেওয়া হয় বলে জানান চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব নারায়ণ। যেই অনুষ্ঠানটা আমরা করি, এক জাতি জনগোষ্ঠী যত থাকে সবার ভিতরে একটা মিলাপ্রীতি করা, এই অনুষ্ঠানটি আমরা 2003 সালে চালু করেছিলাম আর আজকে 2022 চলে আসছে। এই অনুষ্ঠান আমরা বেঙ্গালুরুতে করেছিলাম, তেজপুরে করেছিলাম, ডিব্রুগড়ে করেছিলাম, নগাঁওতে করেছিলাম, মেঘালয়তে করেছিলাম, অন্যান্য জায়গাতে আমরা এই অনুষ্ঠানটা করতে নিয়ে যাই আর যতগুলো তারকা আছে ওই তারকাগুলোকেও আমরা নিয়ে যাই। একটা আমাদের এই উদ্দেশ্য থাকে যে আসামিয়া ফিলিং বা আমাদের আসামে যতগুলো ফিলিং হয় ওগুলো লোক আসামের লোকজন হলে দেখতে যায়, জনপ্রিয় হয়। আর যেগুলো তারকা থাকে সেই তারকাগুলো এই অনুষ্ঠান থেকে যখন অ্যাওয়ার্ড পায় তারা একটা প্রেরণা পায় ভালো কাজ করতে বা আরো কাজ করতে। এইবারের নাম অনুষ্ঠানটি এবার নাম হলো বারাক ব্রহ্মপুত্র লুইত, সরি লুইত। এই সিনে অ্যাওয়ার্ড আসরটি উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় আসর বলে জানান তারা। চলিত মাসের 26 তারিখে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে এই আসর। এতে উপস্থিত থাকবেন কলকাতার টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এছাড়াও বলিউডের খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার জুবিন গার্গও অংশ নেবেন অ্যাওয়ার্ডস আসরের পর মেঘা অনুষ্ঠানে। সাংবাদিক সম্মেলনে চলিত বর্ষের অ্যাওয়ার্ডসের গোল্ড প্ল্যানেট ট্রফির উন্মোচন করা হয়। এদিন ট্রফির উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৌশিক নাথ, চলচ্চিত্র প্রযোজক রাজেশ ভূঁইয়া, অসিত চুতিয়া প্রমুখ। আমি ইয়াতে কাম করব পারো, বাইরে যাব যেন দরকার নয়, সেয়াই আমার চেষ্টা প্রাগ সিনে অ্যাওয়ার্ডের বা আমার প্রাগ নিউজের, সেয়াই আমার চেষ্টা।
এদিন সাংবাদিক সম্মেলনের পরে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান পরিদর্শন করেন চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব নারায়ণ, সম্পাদিকা ডক্টর অক্ষতা নারায়ণ সহ অন্যান্য কর্মকর্তারা। সেখানে থেকে শিলচর গান্ধীবাগস্থিত 11 ভাষা শহীদ স্মৃতিসৌধতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তারা। রূপাইবালির শিবপুরে খুন হওয়া কলেজ ছাত্রীর দেহ ডিএনএ টেস্টের জন্য তোলা হলো কবর থেকে। ময়না তদন্তে সামনে এলো অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা। সন্ধ্যারাতে বাড়ির পাশে নৃশংসভাবে খুন হয়েছিলেন লক্ষ্মীপুর থানা এলাকার রূপাইবালি জিপির শিবপুর দ্বিতীয় খণ্ড গ্রামের সোনাই মাধবচন্দ্র দাস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বছর 19-এর যুবতী জাসমিন আক্তার লস্কর। গত বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের ক্ষেতের জমি থেকে জাসমিনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এতে কলেজ ছাত্রী জাসমিনকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, কারণ তার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ প্রাথমিক তদন্তের জন্য জাসমিনের মা মঞ্জিলা বেগম লস্কর, বাবা ফজিল উদ্দিন লস্কর ও ভাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ময়না তদন্তের পর বৃহস্পতিবার ধর্মীয় রীতি মেনে জাসমিনের মৃতদেহ কবরস্থ করা হয়। এদিকে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসতেই নড়েচড়ে বসে পুলিশ, কারণ প্রথম অবস্থায় জাসমিনকে অন্তঃসত্ত্বা বলে সন্দেহ করা হয়েছিল আর ময়না তদন্তের তা প্রমাণিত হয়েছে। শেষে শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিএনএ টেস্টের জন্য জাসমিনের দেহ কবর থেকে তোলা হয়। যেনেকে পোয়া গৈছিল, আগতে পোৱা যোৱাৰ পিছতে এটা মাৰ্ডাৰ ছাছপেকশ্যন কৰা হৈছিলে, যিটো যুৱক ছোৱালী হায়াৰ ছেকেণ্ডেৰী পঢ়ি আছে। তাই গাত স্পট পোৱা গৈছিলে, অলপ চিট পোৱা গৈছিলে, মানে ভৰিত হাত মূৰতো কটা চান্স পাইছে, চিন পাইছে, ডিঙিত কটা আছিলে, গতিকে কোনো মাৰিছে বুলি সন্দেহ হৈছিলে। পষ্টমৰ্টম কৰিলে, পষ্টমৰ্টম ৰিপৰ্টত ৰিপৰ্ট পোৱা গ'ল। সেই ৰিপৰ্ট মতে যিখিনি মেজাৰ ল'ব লাগে ডক্টৰৰ ওচৰত ফিল লোৱা নাই, টেকনিচিয়ৰ সন্দেহ কৰা আছিলে। ৰিপৰ্ট তেনেকুৱা ৰিপৰ্ট ওলাইছে, ডি এন এ বা তেনেকুৱা কিবা প্ৰিজাৰ্ভ কৰা নাছিলে। পষ্টমৰ্টমত যিখিনি গোটেইটো হয়তো পোৱা নাছিলে, তেনেকুৱা কিবা কাৰণত ফাৰ্দাৰ পুলিচৰ সহায় হোৱা ইনকোৱাৰী হোৱাৰ কাৰণে, যদি যাতে যিজন মেইন কাল্পিট যাৰ কাৰণে এনেকুৱা কণ্ডিশ্যন হ'ল, সেইজন ধৰা পৰে, তাৰ মিজাৰৰ কাৰণে এইটো লোৱা হৈছে। ছোৱালীজনে যাতে ন্যায় পায় বা ঘৰৰ মানুহে ন্যায় পায়, সেইটো কাৰণে কৰা হৈছে। মেইনলি মানে আজি টেষ্ট কৰা গোটেইখিনি ফিউচাৰত যাতে আমাৰ পুলিচৰ ইনভেষ্টিগেশ্যন হয় তাৰ কাৰণে আৰু মই ক'ব নামানিলোঁ আপোনাৰ চিকিট কথাটো, আৰু তাতে পৰৱৰ্তী সময়ত। শুক্রবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি কাণ্ডে শিলচর শহরের 26 নম্বর ওয়ার্ড এলাকার বিবেকানন্দ রোডে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। বন্দুকধারী একদল ডাকাত একজন শিক্ষিকার ঘর থেকে লুটে নিল নগদ অর্থ সহ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, শিলচর বিবেকানন্দ রোডের জিন্নাতারা বেগম নামের একজন শিক্ষিকার ঘরে এদিন রাতে ডাকাতির কাণ্ড ঘটে। বন্দুকধারী চারজন ডাকাতরা এদিন তার ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। শিক্ষিকা সহ তার মেয়ের হাত বেঁধে ডাকাতের দলটি বন্দুকের ভয় দেখিয়ে লুটে নিয়ে যায় নগদ 16,000 টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। পরে অন্য ঘরে থাকা শিক্ষিকার ছেলে ডাকাতির ঘটনার খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করলে ডাকাতের দলটি পালিয়ে যায়। জানা গেছে, ইতিমধ্যে সরজমিন প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আওয়াজ মত কান্না কইয়া মার মুখের উপরে ব্ল্যাঙ্কেট ঢালি দিছে, আর বইনের মাথায় বন্দুক রাখছে। বন্দুক রাখিয়া কইছে যে সোনা কাহায় পেশা কাহায় ও বাতাও, সবকিছু গোদরেজ চলে সবকিছু থেকে কাপড় টাপড় সবকিছু বার করছে। ইন দ্য মিন টাইম আমি আমার কাজ শেষ করিয়া 3:30 সময় আমার কাজ শেষ করিয়া আজকে আমি একটু 5-10 মিনিট আমি একটু এক্সটেন্ড করছি আর কি। তো এক্সটেন্ড করিয়া আমি নর্মালি নিচে যখন আইসি আইয়া দেখি যে আমি দরজাটা খুলতেই দেখি এরকম সাডেনলি কে মানুষ একটা, আর আমার বইনটা ধরে রাখছে, মারে ওইরকম হাত বান্ধা আর হিন্দিতে কথা কর আর কি, যে সব সবকিছু নিকাল, সবকিছু নিকাল এরকম কর।
কিটা নিছে তারা? তারা ক্যাশ পয়সা নিছে, জুয়েলারি নিছে, মার গলায় জুয়েলারি আছে, এগুলা সব নিছে। দুইটা ব্যাগে ক্যাশ আছে, লিটার সব কিছু নিয়ে গেছে। এটা নিয়ে আপনারা কোনো এফআইআর করছেন? হ্যাঁ, পুলিশে আমি ফোন করছিলাম সকাল সকাল, এটা সবার করে তারা আইসে অ্যারাউন্ড 4:50 ভিতরে আইসে, আইয়া সব কিছু ডিটেলস ডিটেলস নিয়ে গেছে, নিয়ে গিয়া সব কিছু লিখছে, সব টাইমিংস আমি কুয়ে দিছি। তারাপুর ফায়ার ব্রিগেডের দুগজ দূরত্বে ঘটল এক রহস্যজনক অগ্নিকাণ্ড। একদিকে দমবন্ধ যানজট, তো অপরদিকে শুরু হয় আতঙ্কের দৌড়ঝাঁপ। তবে দমকল বাহিনী এগিয়ে আসায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রেহাই পেল গোটা এলাকা। শনিবার সন্ধ্যায় তারাপুর আইন কলেজের বিপরীতে মেইন সড়কের সামনে একটি বন্ধ দোকান থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। আচমকা ধোঁয়া বের হতে দেখতে পেয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। এদিকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীদের জানানো হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন, ফলে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল গোটা এলাকা। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি। লায়লাপুর সীমান্তে মিজোদের গ্রাম স্থাপনের বিরুদ্ধে গর্জে উঠলেন বরখোলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ। শনিবার প্রাক্তন বিধায়িকা এক প্রতিনিধি দলকে সাথে নিয়ে লায়লাপুর সীমান্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান মিজো নাগরিকরা অসমের জমিতে অবৈধভাবে গ্রাম স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও মিজোরা কিভাবে গ্রাম স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে বলে প্রশ্ন তুলেন বরখোলার বিধায়ক। এদিন সীমান্তে মিজোদের গ্রাম স্থাপনের বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথেও দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ। পরে এ নিয়ে কাশীপুর সিআরপিএফ এর ডিআইজির সাথে দেখা করে গোটা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। দেখা যাচ্ছে যে আসামের ভিতরে আমাদের জমিতে মিজোরা একটা বস্তি করে নিয়েছে এবং ওনারা পুরো পানীয় জলের ইলেকট্রিফিকেশন, পাইপলাইন ইনস্টল সমস্ত কিছু করছে। তো গত বছরে 6 পুলিশ শহীদ হয়েছেন উইদাউট এনি রিজন। এরপরে দেখা যায় যে প্রায় 5 আগস্ট একটা চুক্তি হয়েছিল যে নিউট্রাল অবস্থায় থাকবে দুটা স্টেট এবং এখানে কোনো ডিসপিউটেড এরিয়া কনস্ট্রাকশনের কাজ চলবে না, যার দরুন সরকারের পক্ষ থেকে সিআরপিএফ মোতায়েন হয়েছিল। কিন্তু দেখা যায় যে সেখানে কাজ চলছে, অলরেডি ওরা ঘর বানিয়ে দিয়েছে। এবং আজকে আমি শাহনওয়াজ খানজির সাথে মিলেছি ডিআইজি, কালকে সিআরপিএফ কমান্ডেন্টের সাথে কথা বলেছি। তো ওনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ওনারা বললেন ওনারা চিঠি লিখেছেন দিল্লি লেভেলে, কিন্তু কনস্ট্রাকশন বন্ধ করার জন্য ওনারা বলেছেন, বলা সত্ত্বেও কেন মিজোরাম এরকম আগ্রাসী মনোভাব নিয়ে আসছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। সরকার একই, মিজোরামে একই সরকার, আসামে একই সরকার এবং দিল্লিতে একই সরকার, তো এতগুলো যদি একই সরকার থাকে তাহলে কেন এরকম হচ্ছে, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আর এখানে অলরেডি ল অ্যান্ড অর্ডার বিগত দিনে প্রবলেম হয়েছে, এখন যদি কোনো যদি স্টেপ না নেওয়া হয় তখন আগামী দিনে এটার বৃহত্তর একটা প্রবলেম হবে, অনেক মানুষ মৃত্যুমুখে। সুনাই বোর্ড গঠনের পরেই ওয়ার্ডের ভোটারদের সমস্যা সমাধান সহ প্রতিশ্রুতি পূরণেই মূল লক্ষ্য বলে দাবি করলেন পুরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী দীপু দাস। সোনাই পুর এলাকায় প্রায় 800 ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন বলে দাবি করেন তিনি। এছাড়া বোর্ড গঠন ও পদ চয়নের ব্যাপারে দলীয় সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলে সাফ জানান দীপুবাবু। এদিন পুর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধান তাকে জয়ী করার জন্য ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। এইরকম যতটা পৌরসভার ইলেকশন হয়েছে সমস্ত জায়গায় আমাদের ম্যানিফেস্টো ছিল, কিন্তু বিপক্ষের কোনো ম্যানিফেস্টো ছিল না, যার দরুন আজকে বিপক্ষের এই রেজাল্ট হয়েছে। আর জনতা বুঝে গিয়েছে যে আমাদের যখন প্রতিশ্রুতি রয়েছে, সংকল্প রয়েছে, যাদের সংকল্প নেই তাদেরকে আবার ভোট দেবো কেন? জনতা এটা প্রমাণ করে দিয়েছে এবার ভোটে। আমরা পৌরসভায় ভোট দখল করেছি আর 8টা আমরা জিতেছি। তো আপনারা নিশ্চয় পৌর বোর্ড গঠন করছে, এটা তো ও হয়ে গেছে, তো আপনি কি এখানে কোনো পদের দাবি রাখছেন? না, আমি আমার দল যেটা দেবে আমাকে আমি তার উপরে সন্তুষ্ট থাকবো। তাও প্রেসিডেন্ট হিসাবে আপনি? না, এটা আমাদের নেই।
আচ্ছা, তাও আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছে জানতে চাই। আপনি বলেছেন আপনাদের ম্যানিফেস্টো যা কিছু ছিল জনতার জন্য, আপনারা যা কিছু বলেছেন তা পাঁচ বছর ভিতর সম্পন্ন করবেন, সুন্দর কথা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আপনার এলাকার লোকেরও একটা, সব এলাকার একটা নিজস্ব একটা অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে। তো আপনার এলাকার কি সমস্যা রয়েছে সেটা নিয়ে একটু কষ্ট। যেটা ম্যানিফেস্টো সোনাই পৌরসভাতে বের হয়েছে, আগামীতে সংকল্প যেটা আমরা দিয়েছি, এই প্রতিশ্রুতি মতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এই ম্যানিফেস্টোতে তুলে। বৃহস্পতিবার সোনাই উন্নয়ন খণ্ডে বিডিও হোসেন মোহাম্মদ মুবিনের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করলে জিপিবাসীকে নিয়ে আন্দোলনে নামার হুমকি দিলেন স্বাধীন বাজার জিপি সভানেত্রীর স্বামী রঞ্জিত কুমার দাস। বহিরাগত লোকেরা এসে ব্লকে গণ্ডগোল সৃষ্টি করে স্বাধীন বাজার জিপির বদনাম করার প্রচেষ্টাকে কোনো অবস্থায় মানা যাবে না বলে তিনি জানান। জিপির তিন গ্রুপ সদস্য জিপির একাংশ ব্যক্তিকে পাশে বসিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা বলেন রঞ্জিত। তার কথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা আনেন কিছু স্বার্থান্বেষী। উদ্দেশ্য সফল না হওয়ার পরেও তারা বিডিওর উপর আক্রমণ করেছে। জিপির তিন গ্রুপ সদস্য জানান, ওই দিন অনাস্থা ভোট নিয়ম নীতির মধ্যেই সুষ্ঠুভাবে হয়েছে। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 3 নং গ্রুপ সদস্য আবুল হোসেন লস্কর, 5 নং গ্রুপ সদস্য সেলিম উদ্দিন, 4 নং গ্রুপ সদস্যদের প্রতিনিধি জসিম উদ্দিন বরভুইয়া ও জিপি AIUDF মন্ডল সভাপতি ডক্টর রহিম উদ্দিন বরভুইয়া প্রমুখ। এই যে আমাদের প্রাক্তন বিধায়ক এবং আসাম বিধানসভার স্পিকার, তাই যে মনোহরিণ্য, ওই যে মামুলি যে মনোহরিণ্য একটা স্বাধীন বিরাজিপির গাঁও সভার গাঁও গ্রুপ মেম্বার হল লইয়া, এরা নিয়ে টান বাড়ি তোয়া তানে এরারে নিয়ে মনোহরিণ্য আটকাইয়া খাওয়ানি। আমরা জিপি, আমরা সাই শান্তিতে রইতাম, এই যে আগুন লাগানিটা, এইটা আমি মনে করি মানে এলাকার লাগে আমরা অশুভ লক্ষণ। এইটা আসলে উদ্দেশ্য হইল যে তোমরা কোনো হলে খাজ করবার দিতাম নাই, হ্যাঁ আগামীতে তো মনে করি আমি ফিরে আবার আইতাম। আশা করি আমরা এলাকার মানুষ সব সচেতন, আমরা এটা বুঝি, আমরা এটা আমরা জিপির ব্যাপার, আমরা জিপির ময় মুরব্বী আসুন, এরা সমাধান হবে। কিন্তু দেখা যায় রাঙ্গির ঘাট, সোনাই, সোনাবাড়ি ঘাট, এই যে আগর যে মানে গুন্ডারাজ যেটা ছিল এইটা ফিরে আবার মানে ঘুরিয়ে আবার এইটা মানে সক্রিয় হয়ে উঠেছে। এখন যে বিধায়ক থাকা অবস্থায় তো এলাকার একটা আতঙ্ক আছে। এখন মানুষ বর্তমানে মানে ভয়মুক্ত অবস্থায় চলছে, কিন্তু আগে মানুষের মনে একটা সবসময় ভয় আসে। বর্তমানে মানুষ ফ্রেশ, আর আমরা স্বাধীনতা দিবি যে প্রেসিডেন্ট অন্ত একদম সাদা ছিল মাস্টার মানুষ, জমি বিবাদকে কেন্দ্র করে সোনাই নতুন রামনগরে 8 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন মা ছেলে। মূল অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে পুলিশের গড়িমসিতে ক্ষোভ। জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুরুতর আহত হন মা কমলারুন নেসা ও ছেলে মহিমুদ্দিন বরভুইয়া। গত 8 দিন ধরে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারা। এদিকে ঘটনার পরক্ষণে 3 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না পুলিশ। এই অভিযোগ আহতদের পরিবারের। শনিবার সোনাইর নতুন রামনগর পঞ্চম খণ্ডের নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল রশিদ বরভুইয়া, ফারুক আহমেদ বরভুইয়া, রুমা বেগম বরভুইয়া, বদর উদ্দিন বরভুইয়া প্রমুখ বলেন, পৈতৃক সম্পত্তির 1 বিঘা জমি নিয়ে প্রতিবেশী তথা আত্মীয় আবুল হোসেন বরভুইয়ার পরিবারের সঙ্গে তাদের বিবাদ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। এদিকে শুক্রবার আদালতের রায় আসার পর প্রতিপক্ষ আবুল হোসেনরা রাত 11টায় এই 1 বিঘা জমি জবরদখল করতে শুরু করেন। আর এতে বাধা দিতে গেলে আবুল হোসেন বরভুইয়া, আবুল কাসেম বরভুইয়া তাদের উপর ধারালো অস্ত্র বন্দুক নিয়ে আক্রমণ চালায়। তাদের দলবদ্ধ আক্রমণ ধারালো অস্ত্র বন্দুকের গুলিতে জখম হন মহিম উদ্দিন বরভুইয়া, তার মা কমলারুন নেসা, রুমা বেগম, কাকা বদরুদ্দিন ও রুস্তানা বেগম। এদের মধ্যে কমলারুন নেসার মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন ও মহিম উদ্দিনের কোমরে গুলি লাগে। রোমারা বলেন, গত 8 দিন ধরে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঘটনার বিবরণ জানিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেন মিনহাজ উদ্দিন বরভুইয়া। এতে তিনি আবুল হোসেন বরভুইয়া, আবুল কাসেম বরভুইয়া, আবুল হোসেন বরভুইয়া, আলী আকবর, ফিরুজ আহমেদ, মঞ্জুর আহমেদ প্রমুখে অভিযুক্ত করেছেন। গিয়া ঘুম থেকে উঠেছি, উঠে গিয়া দেখছি যে ঘর বানাইলা তারা, আমরা জমিন ঘর বানানোর সত্ত্বেও আমি তো একলা মানুষ যেতাম পারতাম না, তারা প্রায় 30-35 জন মানুষ লইয়া তারা ওখানে ঘর বানাইছে, বানার আরম্ভ করছে। করার পরে আমরা দেখছি যে আমার বাইরে চালাইয়া কইছি, ঘুমত আসলো আমার ভাই, আমার বাইরে চালাইয়া হওয়ার পরে আমার ভাই আমি বা আমার ভাই আগে গেছিল, এরপর আর এর আগে আমার মা
ভাবি আমার ছোট বোন গেছিল আর ভাই একজন কাকা তো ভাই একজন গেছিল যাওয়ার পরে তারা আমরা তিন চারজন মারিয়ে একদম প্লেট করে ফেলাইছিল আর আমার ভাই পরে দৌড়িয়া যাওয়ার সময় আবুল হোসেন বড়বইয়া যে হে বউ সরক্ত কি উবাইয়া গুল্লি মারছে হে এডুকেশনের চাকরি করে খরিয়া হে তারা তো বন্দুক আসলো বন্দুক দিয়ে আমার বাইরে গুল্লি করছে গুল্লি করিয়া জায়গা ফালাইছে জমিন এর পরে অন্য মানুষ আইয়া লাঠি দিয়ে বাড়িয়া একদম প্লেট খুলিছিল ও মাত্র আমার কথা আবুল কাশিম আবুল হোসেন আবুল হাসান আলী আকবর ফিরুজ সালেম মঞ্জুর এরা চলিত বছরে পুরুষ ও মহিলা মিলে প্রায় 663 জন ইচ্ছুক হজ যাত্রীদের বিগত এক মাস থেকে হজের জন্য প্রশিক্ষণ প্রদান করছে প্রশিক্ষক কুতুবুদ্দিন মাজার বুইয়া। প্রতি শনিবার ইটকলাস্থিত ঈদগাহে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছরে পবিত্র হজে যাওয়ার জন্য শনিবার দুটি বই শিলচর ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে বাংলা ভাষাতে অনুবাদ করা হজযাত্রীদের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। হজ সম্বন্ধে যাবতীয় তথ্য সেই বইটিতে সহজ ও সরল ভাষায় উপস্থাপন করা রয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন হজযাত্রীরা বইটি পাওয়ার পর খুদ সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও এদিন দুপুরে প্রায় 450 মানুষকে সংস্থার পক্ষ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা খোঁজের উপস্থাপনায় খোঁজের একটা গাইড পেয়েছি, এই গাইডটা অত্যন্ত জরুরি এবং আমাদের জন্য কার্যকর, তাই আমি খোঁজের তরফ থেকে হজ কমিটির তরফ থেকে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্করকে ধন্যবাদ এবং কমিটিকে ধন্যবাদ। তাছাড়াও উনি সবসময় আমাদেরকে লাঞ্চের একটা ব্যবস্থা করে দেন যেদিন আমরা ট্রেনিংয়ে আসি, এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ওনার সঙ্গে দোয়া করবেন, আমরাও ওনার জন্য দোয়া করব। ধন্যবাদ। বইটা দেখাই এখন এইবার আমরা হজে যাইবার লাগি আমরা দোয়া করছি আল্লাহ যাতে আমরা হজ নেই। আমরা পুজোর যে সেক্রেটারি সজল ভাই তাই নিবার সব হজযাত্রী আমরা যে এখানে মিটিং হয় এটার খাওয়া দাওয়া সব কিছু যেটা আছে তাই খুব আপনার এটা লাগি খাওয়া দাওয়া ইন্তজাম করা আর তাই আমরা বই দিছি হজল বই দিছি এটা লাগি তার নিজস্ব ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। এই যেটা বইগুলো আমরা করিয়া সহজভাবে যাতে এই আমরা ট্রাফ যেটা হয় আমরা ট্রাফ বা যোগ করতে পারি এটা লাগিয়া আমরা সেক্রেটারি খুঁজে সেক্রেটারি সজল ভাইরে ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ যাতে ভালো হয় সব কিছু হয় তার মঙ্গল হয় কাউন্সিলে যাতে কি হয় এটা লাগিয়ে আমরা তার কাছে ধন্যবাদ। নেশা বিরোধী অভিযানে ঊনকোটি জেলার ফের সাফল্য পেয়েছে পেচারতল পুলিশ। শুক্রবার রাতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং ও পেচারতল থানার ওসি সুমন আচার্যি সহ টিয়াস আর পুলিশ বাহিনীর যৌথ প্রয়াসে পেচারতল থানাধীন মাছমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী পরিতোষ দেবনাথকে আটক করে। মাছমারা বাজার এলাকায় একটি দোকান রয়েছে পরিতোষের। পুলিশ বাহিনী পরিতোষের দোকান ও ভুবনপুর শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের 352 বোতল বিলেতি মদ উদ্ধার করে। আগামী দিনেও এ ধরনের নেশাবিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং। একটা দোকানে পরিতোষ দেবনাথের দোকানে অ্যাপ্রোচ হবো কাঞ্চনপুর, এখানে মদ ইলিগেল মদ সে সংগ্রহিত করছে অবৈধভাবে বিক্রি করার জন্য। তাৎক্ষণিক আমি অসি পেচারতল মহানের অফিসার সেখানে যাই এবং তার তল্লাশি করে দোকান তল্লাশি করে দেখতে পাই যে হিউজ পরিমাণে মদ আছে, তখন তার সদত্ব দিতে পারেনি। সঙ্গে সঙ্গে আমরা মদগুলো বাজেয়াপ্ত করে এবং তার বাড়ি থেকেও পেছনে একটা ছোটো ঘর আছে এখানেও পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার শ্বশুর পরে ভবনটি কিন্তু আমরা বাজেয়াপ্ত করেছি। টোটাল 352টি, বাজার মূল্য যেটা প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা হবে। আর 352 বোতলের মধ্যে 104 বোতল হচ্ছে গ্যাস। সে দীর্ঘদিন যাবৎ ইলিগেল মদ ব্যবসায়ের সঙ্গে যুক্ত। এটা আমরা আগামী 19 মার্চ শনিবার সোনাইয়ের এবি জামিয়া মডার্ন মাদ্রাসায় এক ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হবে। মুফতি মৌলানা রশিদ আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর মৌলানা মিজাজুর রহমান তালুকদার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হুজের মৌলানা মুবাসির আলী মিসবাহি। বিশেষ আলোচনায় অংশ নিয়ে শেষ মোনাজাত করবেন মৌলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এ নিয়ে বক্তব্য তুলে ধরেন আয়োজক কমিটির পক্ষে মৌলানা নাজির হোসেন মজুমদার, এম মকসুদ আহমেদ বরভুইয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা সাবিজুল হক প্রমুখ। এই ঐতিহাসিক প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানাচ্ছি
আমরা যে প্রোগ্রামটি করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সেটা নর্থ ইস্টে সর্বপ্রথম একটা প্রোগ্রাম যেটা সম্পূর্ণ বিষয়ভিত্তিক ইসলামিক সেমিনার। আমি মনে করি এরকম প্রোগ্রাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজে হওয়া খুবই উচিত। বর্তমান এই যে টেকনোলজির জামানা, এই জামানাতে আমরা যুব সমাজকে ইসলামের সঠিক দিশা দেখাতে টপিক ওয়াইজ কিছু পয়েন্ট থেকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানের মধ্যে যেগুলা বক্তা থাকবেন খুবই সুন্দরভাবে ইসলামের বিভিন্ন দিক দিয়ে ওনারা আলোচনা করবেন, বিষয়ভিত্তিক আলোচনা করবেন। সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি আমরা কামনা করছি। তৎসঙ্গে এই দিনের প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করে তুলতে সবাইকে আমরা উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। হাইলাকান্দি জেলার জানকী বাজারে পীর রুমুজ আলী শাহের 35তম উরুস অনুষ্ঠিত হয় 10, 11 এবং 12 মার্চ। বৃহস্পতিবার কোরআন খতমের মাধ্যমে উরুসের সূচনা হয়। প্রথম দিন থেকেই অনুসারীদের ঢল নেমেছে। শুক্রবার ওয়াজ মাহফিল আহমেদ আলী চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বলেন, অনেকে পীর মুর্শিদ থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর ষড়যন্ত্র করেছে অগণিত বিভ্রান্তিমূলক কথার মাধ্যমে। মাজারে যাওয়া, জিয়ারত করা, মিলাদ পড়া, পীরের কাছে কিছু চাওয়া বৈধ, এটা কোনো পাপ নয়। মহিলাদের মাজারে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই বলে তিনি জানান। তৎসঙ্গে উরুসে আসা অনুসারীদের 5 বার নামাজ পড়ার অনুরোধ করেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। সুদূর বাংলাদেশ থেকে মুখ্য আকর্ষক হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন হাফিজ জাহিদুল ইসলাম ফারুকী। তিনিও আউলিয়াদের সামনে বক্তব্য রাখেন। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামী পণ্ডিতরা আলোচনা করেন। মজা পরিচালনা কমিটির সভাপতি মহির উদ্দিন মজুমদার ও সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, মিলাদ, কিয়াম, দোয়া, কোরআন পাঠ, খতমে খাজে গান, ওয়াজ মেহফিল ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি চলেছে। শনিবার তৃতীয় দিনেও ছিল জাঁকজমকপূর্ণ বিভিন্ন কর্মসূচি। সারারাত দোয়া, মিলাদ ইত্যাদি এবং প্রভাতে সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে। আমাদের এখানে এটা এইবার নিয়ে 35 বছর হয়েছে। প্রত্যেক বছর আমাদের এখানে পীরে কামিল কারি হজরত আলী হজরত রুমুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ বিদেশ থেকে অনেক উলামায়ে কেরাম এবং বিভিন্ন এই অলিপ্রেমিক মানুষ উপস্থিত হন। আর আমাদের এখানে এই বছর বিশেষ করে আমরা অন্যান্য বছর থেকে এই বছর আমরা একটু সুন্দর করার চেষ্টা করেছি এবং আশা করি অনেক সুন্দর হয়েছে। আর আমাদের সবচেয়ে মানে খুশির খবর হয়েছে আমাদের এখানে আজকে বাংলাদেশ থেকে আগত মৌলানা হযরত মৌলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব উনিও আসবেন, কিছুক্ষণের মধ্যে উনি এসে যাবেন। আর 2 নম্বর হয়েছে আমাদের আজমির শরীফের খাদিম, ওনার নাম কি আমার সাজুভাই, উনিও এসেছেন, ওনার সঙ্গে আরও 2-1 জন এসেছেন। তাই আমরা অনেক আনন্দিত এবং আমাদের এই উরুস মহফিল সার্থক হয়েছে বলে আমি মনে করি। আর আজকে রাত্রে সমস্ত রাত ব্যাপী আমাদের এখানে ওয়াজ মহফিল অনুষ্ঠিত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রাক সিনে অ্যাওয়ার্ড, বসবে তারকাদের হাট। ডিএনএ টেস্টের দরুন কবর থেকে তোলা হল জেসমিনের মৃতদেহ। শিলচর বিবেকানন্দ রোডে দুর্ধর্ষ ডাকাতি, লুট স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।